আসসালামু আলাইকুম। এই লেকচার আমরা শিখব ইথারের ইউপ্যাক নামকরণ। তোমাদের যদি ইথারের নেমিং নিয়ে প্রবলেম থাকে, এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ইথারের নেমিং নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ইথারের ফাংশনাল গ্রুপটা হচ্ছে কি, অক্সিজেন থাকবে, অক্সিজেনের দুই পাশে থাকবে হচ্ছে দুটি অ্যালকাইন মূলক। ধরলাম একটা অ্যালকাইন মূলক হচ্ছে আর, আরেকটা হচ্ছে আর প্রাইম। ইথারের নেমিং এর সময় হচ্ছে কোনো সাফিক্স ব্যবহার করা হয় না, অর্থাৎ ইথারে নেমিং এর সময় কোনো সেকেন্ডারি সাফিক্স হচ্ছে নাই। তাহলে ইথারটাকে কিভাবে নেমিং করে দেখো, ইথারের মধ্যে আছে হচ্ছে কি, অ্যালকক্সি মূলক আছে, ঠিক আছে। অ্যালকক্সি মূলক কোনটাকে বলি, আমরা বলি হচ্ছে ও আর কে বলি হচ্ছে অ্যালকক্সি মূলক। এইখানে দেখো দুইটা অ্যালকক্সি মূলক আছে, একটা ও আর আছে, একটা হচ্ছে কি, একটা আছে হচ্ছে ও আর প্রাইম। এই দুইটার মধ্যে কোনটা হচ্ছে অ্যালকক্সি মূলক হবে দেখো, এখানে হচ্ছে ও আর কে বলা যায় অ্যালকক্সি মূলক, আবার হচ্ছে ও আর প্রাইম কে বলা যায় হচ্ছে কি অ্যালকক্সি মূলক। এর মধ্যে একটা হবে হচ্ছে অ্যালকক্সি মূলক। এখন ধরো হচ্ছে আর প্রাইম থেকে হচ্ছে আর এর মধ্যে হচ্ছে কার্বন সংখ্যা বেশি, তাহলে হচ্ছে অ্যালকক্সি মূলক হবে কি, অ্যালকক্সি মূলক হবে হচ্ছে ও আর প্রাইম। যদি এমন হয় আর থেকে আর প্রাইমে হচ্ছে কার্বন সংখ্যা বেশি, তখন হচ্ছে ও আর কে বলবো হচ্ছে অ্যালকক্সি, ঠিক আছে। তাহলে হচ্ছে নেমিংটা কিভাবে করবা, এখানে হচ্ছে যেহেতু সাফিক্স নাই, ইথারের সময় প্রিফিক্স হিসাবে লেখা হয় হচ্ছে অ্যালকক্সি, ঠিক আছে। অ্যালকক্সি লিখবা, রুটের সাথে হচ্ছে অ্যাড করবো হচ্ছে অক্সি, ঠিক আছে, যেমন মিথক্সি, ইথক্সি, প্রোপক্সি, তারপর লিখবো হচ্ছে অ্যালকেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা নেমিংটা করব কিভাবে, অক্সিজেন থাকবে, দুই পাশে দেখবা হচ্ছে দুইটা অ্যালকাইন মূলক আছে, যেখানে হচ্ছে কার্বন সংখ্যা কম, ঠিক আছে, যে অ্যালকাইন মূলকে ওইটাকে বলবো হচ্ছে অ্যালকক্সি, আর যে অ্যালকাইন মূলক হচ্ছে কার্বন বেশি হবে সেটা হবে হচ্ছে অ্যালকেন অনুসারে, সেটা হবে কি মেন চেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখন নেমিং এ চলে যাই। দেখো এখানে হচ্ছে কি, এই যে অক্সিজেন আছে, এখানে কার্বন একটা আছে, এখানে কার্বন একটা আছে, তার মানে কি দুই পাশে হচ্ছে কি কার্বন সংখ্যা সমান। তাহলে যে কোনো একটাকে তুমি অ্যালকক্সি বলতে পারো, আর একটাকে হচ্ছে কি বলতে পারো, অ্যালকেন বলতে পারো। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি কি, একটা কার্বন আছে এই জন্য লিখতে পারি হচ্ছে মিথক্সি, ঠিক আছে, লিখলাম হচ্ছে মিথক্সি, আর এখানে হচ্ছে একটা কার্বন আছে এই জন্য লিখলাম হচ্ছে মিথেন, ঠিক আছে। আর এক নাম্বার পজিশন আছে, ধরো এটা যদি মেইন চেন হয় তাহলে এক নাম্বার পজিশন আসলে লেখার দরকার নেই, ঠিক আছে, ওয়ান মিথক্সি মিথেন। এখানে দেখো কার্বন আছে একটা, এখানে কার্বন আছে দুইটা, তার মানে এটা হবে কি, এটা হবে হচ্ছে মেইন চেন অ্যালকেন অনুসারে, আর এটা হচ্ছে কি অ্যালকক্সি গ্রুপ, ঠিক আছে। তাহলে দেখো এক আর দুই, তাহলে এক নাম্বারের সাথে আছে হচ্ছে কি মিথক্সি, ঠিক আছে। তাহলে লেখো হচ্ছে ওয়ান মিথক্সি, লেখার পর এখন কয়টা কার্বন আছে, দুইটা কার্বন আছে, দুইটা কার্বন জন্য লিখবো হচ্ছে ইথেন, যেহেতু কার্বন কার্বন হচ্ছে একক বন্ধন। এইখানে দেখো এই অক্সিজেনের সাথে কয়টা কার্বন আছে, দুইটা আছে, আর এখানে কয়টা কার্বন আছে দেখো, এক দুই তিন চার পাঁচ, তার মানে এটা হবে কি, এটা হবে হচ্ছে মেইন চেন, ঠিক আছে। এখন নাম্বারিং করবা কোন দিক দিয়ে, যে দিক দিয়ে হচ্ছে অ্যালকক্সি মূলকটা হচ্ছে কাছে হয়, ঠিক আছে। তাহলে দেখো এক দুই তিন, আর হচ্ছে বাম পাশ দিয়ে করলে এক দুই তিন, কিন্তু এখানে একটা ব্রাঞ্চ আছে, এই কারণে আমরা নাম্বারিং করবো হচ্ছে ডান পাশ দিয়ে, এক দুই তিন চার আর হচ্ছে পাঁচ। তাহলে দেখো তিন নাম্বার পজিশনে আছে হচ্ছে কি, এখানে কয়টা কার্বন আছে, দুইটা কার্বন আছে, লেবু হচ্ছে তিন নাম্বার পজিশনে আছে হচ্ছে ইথক্সি, ঠিক আছে, ইথক্সি। তারপর হচ্ছে দেখো এর মধ্যে হচ্ছে ব্রাঞ্চ আছে কোথায়, দুই নাম্বারে, ঠিক আছে, মেইন চেনে আসো, দুই নাম্বার পজিশনে আছে হচ্ছে কি একটা মিথাইল, এই জন্য লিখবো হচ্ছে কি টু হচ্ছে মিথাইল। মিথাইল লেখার পর এখানে কয়টা কার্বন আছে, পাঁচটা কার্বন আছে, পাঁচটা কার্বন, এই জন্য লিখবো হচ্ছে পেন্টেন, ঠিক আছে। এই জগৎটা কি হবে দেখো, এখানে কোনটা হচ্ছে মেইন চেন হবে, এখানে কয়টা কার্বন আছে, এক দুই তিন চার, এখানে কয়টা আছে, এক দুই তিন, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে মেইন চেন, ঠিক আছে, নাম্বারিং করো এক দুই তিন চার, তার মানে দুই নাম্বার কার্বনের সাথে হচ্ছে অ্যালকক্সি মূলকটা হচ্ছে যুক্ত অবস্থায় আছে। মানে অ্যালকক্সির মধ্যে দেখো কয়টা কার্বন আছে, একটা দুইটা তিনটা, এর মধ্যে আবার কি আছে, ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এখন দেখো অ্যালকক্সির মধ্যে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, তাহলে দুই নাম্বার পজিশনে আছে কি অ্যালকক্সিটা, তার মধ্যে আবার ব্রাঞ্চ আছে, ঠিক আছে, তার মানে এটা একটা কমপ্লেক্স ব্রাঞ্চ, ঠিক আছে। দুই নাম্বার আছে হচ্ছে মিথাইল, মিথাইল লিখলাম, এখানে কয়টা কার্বন আছে, একটা দুইটা তিনটা, এই জন্য দিব হচ্ছে প্রোপ, আর যেহেতু হচ্ছে কি এটা হচ্ছে অ্যালকক্সি, এই জন্য দিবা হচ্ছে কি সাফিক্স হিসাবে লিখবো হচ্ছে অক্সি, ঠিক আছে, তার মানে এটার নাম হবে টু মিথাইল প্রোপক্সি, ঠিক আছে। এখন দেখো এখানে কয়টা কার্বন আছে, একটা দুইটা তিনটা চারটা, এই জন্য লিখবো হচ্ছে বিউটেন, কথা বোঝা গেছে। তাহলে এটার নাম হবে হচ্ছে টু কমপ্লেক্স ব্রাঞ্চ, টু মিথাইল প্রোপক্সি বিউটেন। এই জগৎটা দেখো, এখানে হচ্ছে দেখো দুইটা আছে কি অ্যালকক্সি মূলক, দেখছো দুইটা আছে অ্যালকক্সি মূলক, এখানে দেখো কার্বন হচ্ছে একটা, এখানে কার্বন কত, একটা দুইটা তিনটা, এখানে হচ্ছে কার্বন একটা,
এখানে কার্বন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে? যেখানে কার্বন সংখ্যা বেশি, তার মানে আমরা যদি নাম্বারিং করি 1 2 3, তাহলে 1 আর 3 এর মধ্যে হচ্ছে আমরা অ্যালকক্সি গ্রুপ পাই। একই ভাবে 1 2 3, তাহলে হচ্ছে এক পাশে করলেই হলো। এখন দেখো এখানে একটা কার্বন আছে অক্সিজেনের সাথে, এইখানে অক্সিজেনের সাথে একটা কার্বন আছে, তার মানে দুইটাই হচ্ছে কি? দুইটাই হচ্ছে মিথক্সি, ঠিক আছে? এখন মিথক্সি কোথায় আছে? মিথক্সি আছে হচ্ছে 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার অবস্থানের সাথে হচ্ছে মিথক্সি আছে, ঠিক আছে? এই জন্য লিখবো হচ্ছে 1, 3। কয়টা আছে? দুইটা আছে, ঠিক আছে? এই জন্য লিখবো হচ্ছে ডাইমিথক্সি, ডাইমিথক্সি, ঠিক আছে? তাহলে হচ্ছে অ্যালকক্সি গ্রুপটা হচ্ছে আমাদের লেখা শেষ। এখন আসো হচ্ছে মেইন চেইনে কয়টা কার্বন আছে? 3টা কার্বন আছে, এই জন্য লিখবো হচ্ছে প্রোপ, তারপর লিখবো হচ্ছে এন, ঠিক আছে? তাহলে এটার নাম কি হচ্ছে? 1,3-ডাইমিথক্সি হচ্ছে প্রোপেন, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা হচ্ছে দেখো এটা কি হবে, এখানে একটু খুব ভালোভাবে খেয়াল করে দেখো। এখানে একটা আছে অক্সিজেনের সাথে, একটা কার্বন আছে, এই অক্সিজেনের সাথে 2টা কার্বন আছে, ঠিক আছে? তার মানে বোঝাই যাচ্ছে এটা হবে হচ্ছে মেইন চেইন, ঠিক আছে? এখন নাম্বারিং করবো কোন দিক দিয়ে, যে দিক দিয়ে হচ্ছে অ্যালকক্সি গ্রুপটা কাছে হয়, ঠিক আছে? দেখো এখানে আমরা বাম দিক দিয়ে নাম্বারিং করলে 1 নাম্বার পজিশনে পাই, তাহলে হবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কার্বন পাইছি। এখানে ধরো 1 নাম্বার পজিশনে আছে কি? মিথক্সি। আর এখানে 6 নাম্বার পজিশনে আছে হচ্ছে ইথক্সি। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার হচ্ছে আগে লিখবো হচ্ছে ইথক্সি, ঠিক আছে? তাহলে 6 নাম্বার পজিশনে আছে হচ্ছে ইথক্সি লিখলাম, তারপর হচ্ছে 1 নাম্বার পজিশনে আছে হচ্ছে কি? মিথক্সি, ঠিক আছে? তার মানে আমাদের অ্যালকক্সি গ্রুপটা হচ্ছে শেষ, অ্যালকক্সি লেখা হয়ে গেল। এরপর হচ্ছে এখানে দেখো 3 নাম্বারের সাথে মিথাইল আছে, আর 4 নাম্বার কার্বনের সাথে আছে হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? তাহলে অ্যালফাবেটিক অর্ডারে আগে কাকে লিখবো? আগে লিখবো হচ্ছে ক্লোরিন কে। এই জন্য লেখা হচ্ছে 4 হচ্ছে ক্লোরো, তারপর লেখা হচ্ছে 3 হচ্ছে মিথাইল, ঠিক আছে? এই যে 3 নাম্বার পজিশনে মিথাইলটা আছে, 3 হচ্ছে মিথাইল। তাহলে হচ্ছে মেইন চেনে ব্রাঞ্চ লেখা শেষ। এখানে কয়টা কার্বন আছে? এখানে কার্বন আছে 8টা, এই জন্য লিখবো হচ্ছে অক্টেন, যেহেতু কার্বন কার্বন হচ্ছে একক বন্ধন, ঠিক আছে? এই যৌগটা কি হবে? এখানে আছে কয়টা কার্বন? এখানে 2টা কার্বন আছে, এখানে কার্বন আছে কয়টা? 1, 2, 3, 4, 5টা। আর এখানে যেহেতু দ্বিবন্ধন আছে, ঠিক আছে, দ্বিবন্ধন আছে অক্সিজেনের সাথে, আবার হচ্ছে এখানে আছে কি? একক বন্ধন। তাহলে হচ্ছে আর কার্বন সংখ্যা গুনে লাভ নেই, ঠিক আছে? একক বন্ধন আর দ্বিবন্ধন থাকলে প্রায়োরিটি বেশি কার? দ্বিবন্ধনের হচ্ছে কি? প্রায়োরিটি হচ্ছে বেশি, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো 1, 2, 3, 4 আর হচ্ছে 5, ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো 1 নাম্বার পজিশনের সাথে কি আছে? ইথক্সি আছে। তাহলে লেখা হচ্ছে 1 হচ্ছে ইথক্সি, ঠিক আছে? তাহলে অ্যালকক্সি লেখা শেষ। এখানে 4 নাম্বারে কি আছে? একটা আছে হচ্ছে মিথাইল, ঠিক আছে? এই জন্য লেখা হচ্ছে 4 হচ্ছে মিথাইল। কয়টা কার্বন আছে? এখানে কার্বন আছে 5টা, পেন্ট, ঠিক আছে? তাহলে দেখো 3 নাম্বার অবস্থানে কি আছে? একটা আছে হচ্ছে দ্বিবন্ধন, ঠিক আছে? পেন্ট 3 ইন, বুঝে গেছে? তাহলে যৌগটার নাম কি হচ্ছে? 1 ইথক্সি, 4 মিথাইল, পেন্ট 3 ইন। এই যৌগের নামটা কি হবে? অক্সিজেনের সাথে এখানে যে চেনটা যুক্ত আছে, এই চেনের মধ্যে আছে কি? একটা ত্রিবন্ধন আছে, ঠিক আছে? কার্বন কয়টা? একটা, দুইটা, দুইটা হচ্ছে কার্বন। আর বাম পাশে হচ্ছে যে চেনটা আছে, এই চেনের মধ্যে কি আছে? একটা আছে হচ্ছে দ্বিবন্ধন। কার্বন কয়টা? দুইটা। তার মানে এখানে মেইন চেন কোনটা হবে? দেখো দ্বিবন্ধন বিশিষ্ট চেনটাতে কার্বন আছে 2টা, ত্রিবন্ধন বিশিষ্ট চেনটাতে কার্বন আছে হচ্ছে কি? 2টা। আমরা কি জানি যে অ্যালকিন আর হচ্ছে অ্যালকেনের পাইরুটি সমান। তোমাদের অনেকবার বলছি যখন হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মধ্যে ফাইট হবে তখন কে জিতবে? তখন জিতবে হচ্ছে কি? অ্যালকিন হচ্ছে জিতবে, ঠিক আছে? নরমালি হচ্ছে কি, দ্বিবন্ধন আর হচ্ছে ত্রিবন্ধন হচ্ছে পাইরুটি সমান। যখন দেখবো হচ্ছে কি যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন হচ্ছে তাদের মধ্যে হচ্ছে ফাইট হয়েছে, তখন হচ্ছে প্রায়োরিটি দিবে হচ্ছে কি? দ্বিবন্ধনকে, ঠিক আছে? তার মানে এটা হবে মেইন চেন, ঠিক আছে? এটা কাজ করবে কি হিসাবে? কাজ করবে হচ্ছে অ্যালকক্সি হিসাবে হচ্ছে কাজ করবে, ঠিক আছে? তাহলে হচ্ছে নাম্বারিং করো 1 আর হচ্ছে 2। এই অ্যালকক্সিটার কি নাম হবে? দেখো এখানে কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে, এই জন্য লিখবো হচ্ছে ইথ। আর কার্বন কার্বন কি আছে? ত্রিবন্ধন, ঠিক আছে? এই জন্য লিখবো হচ্ছে আইন, ঠিক আছে? আর এটা তো 1 নাম্বার পজিশনে আছে, এই কারণে আসলে লিখি নাই। আইন লেখো, আইন লেখার পর তারপর কি লিখবা? তারপর লিখবো হচ্ছে অক্সি, ঠিক আছে? আর ও আর ই হচ্ছে পাশাপাশি থাকবে না, এই কারণে এটা হচ্ছে বাদ দিবা, ঠিক আছে? তার মানে এটার নাম কি হচ্ছে? ইথাইল অক্সি, ঠিক আছে? আমরা তো দেখছি যে ইউপেক নেমিং এর সময় যে এ ই আই ও ইউ তারপর হচ্ছে ওয়াই হচ্ছে কখনো পাশাপাশি থাকে না, এই কারণে আইন থেকে হচ্ছে কি করছি? এটা হচ্ছে বাদ দিয়ে দিছি, ঠিক আছে? এখন লিখবো হচ্ছে কোনটা? এখন লিখবো হচ্ছে মেইন চেন। মেইন চেনে কয়টা কার্বন আছে? 2টা কার্বন আছে, আর 1 নাম্বার কার্বনের সাথে আছে কি? দ্বিবন্ধন। তাহলে সরাসরি লেখা হচ্ছে ইথিন, ঠিক আছে?
তাহলে হচ্ছে কি লেখা যায়, এই যৌগটার নাম লেখা যায় হচ্ছে ইথাইন অক্সি ইথিন। আর এক নাম্বার কার্বনের সাথে আছে, ঠিক আছে, এই হচ্ছে এক নাম্বার কার্বনের সাথে ইথাইন অক্সিটা আছে। এক নাম্বার পজিশন লিখতেও পারো নাও লিখতে পারো, ঠিক আছে। এই যৌগটা দেখো, এই যৌগটার হচ্ছে নাম কি হবে, এখানে হচ্ছে অক্সিজেনের সাথে একটা ওপেন চেইন আছে, আর আছে কি এখানে একটা সাইক্লিক টাইপের হচ্ছে যৌগ আছে। দেখো কোথায় হচ্ছে কার্বন বেশি, যেহেতু এটা হচ্ছে পঞ্চভুজ, তাই না? দেখো 1 2 3 4 5, পঞ্চভুজ দেখে 5টা কার্বন আছে, আর এখানে কার্বন আছে হচ্ছে একটা, ঠিক আছে। তার মানে এটা হবে অ্যালকক্সি, এটা হবে হচ্ছে মেন চেন। তাহলে নাম্বারিং করবা কিভাবে, যেদিক দিয়ে হচ্ছে অ্যালকক্সিরা কাছে হয়, তাহলে 1 2 3 4 আর হচ্ছে 5, ব্রাঞ্চ যেহেতু নাই আর নাম্বারিং করে লাভও নাই। তাহলে দেখো এখানে কি আছে, মিথক্সি আছে, ঠিক আছে। লেখো হচ্ছে মিথক্সি এক নাম্বার পজিশনে আছে, 1 মিথক্সি, কয়টা কার্বন আছে, 5টা আছে, কিন্তু একটা সাইক্লিক টাইপের যৌগ, ঠিক আছে, অবশ্যই সাইক্লো লিখবা, ঠিক আছে। সাইক্লো হচ্ছে পেন্টেন, যেহেতু কার্বন কার্বন হচ্ছে একক বন্ধন। তাহলে হচ্ছে এই যৌগটার নাম কি পাচ্ছি আমরা, 1 মিথক্সি সাইক্লো পেন্টেন, ঠিক আছে। এক ইচ্ছলে দিবা নাইলে দিবা না, ঠিক আছে, তোমার ইচ্ছার উপর। এরপরে দেখো এই যৌগটার হচ্ছে কি নাম হবে, এখন তো অক্সিজেনের সাথে দুইটাই হচ্ছে সাইক্লিক টাইপের যৌগ হচ্ছে যুক্ত আছে। এখন কি করবা, দেখো হচ্ছে কোথায় হচ্ছে কার্বন বেশি, এটা ষড়ভুজ, 6টা কার্বন আছে, এটা পঞ্চভুজ, এখানে কয়টা কার্বন আছে, 5টা কার্বন আছে, তার মানে এটা হবে মেন চেন, আর এইটুকু অংশ হবে কি অ্যালকক্সি, ঠিক আছে। তাহলে কি অ্যালকক্সি হিসাবে আছে কি সাইক্লিক টাইপের যৌগ, ঠিক আছে। এই জন্য আগে লিখবো হচ্ছে সাইক্লো, কয়টা কার্বন আছে, 5টা কার্বন আছে, এই জন্য লিখবো হচ্ছে পেন্ট, ঠিক আছে। এরপর লিখবো হচ্ছে অক্সো, ঠিক আছে। তাহলে হচ্ছে নাম কি হইতেছে, সাইক্লো পেন্টক্সো, ঠিক আছে। এরপর হচ্ছে মেন চেনে কয়টা কার্বন আছে, মেন চেনে 6টা কার্বন আছে, এটা হচ্ছে কি একটা সাইক্লিক টাইপের যৌগ, এই জন্য লেখা হচ্ছে সাইক্লো, কয়টা কার্বন আছে, 6টা কার্বন আছে, হেক্স, আর হচ্ছে লেখা হচ্ছে এন, ঠিক আছে। তাহলে এই যৌগের নামটা কি পাচ্ছি, সাইক্লো পেন্টক্সি সাইক্লো হেক্সেন। এই যৌগটা একটু ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো অক্সিজেনটা রিং এর সাথে হচ্ছে যুক্ত অবস্থায় আছে এই যৌগতে। দেখো এই যৌগগুলাতে কিন্তু অক্সিজেন কিন্তু রিং থেকে হচ্ছে বাইরে ছিল, দেখছো, এই রিং থেকে হচ্ছে বাইরে আছে, কিন্তু এখানে অক্সিজেনটা কি একদম সরাসরি হচ্ছে রিং এর সাথে যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। এই যৌগটা হচ্ছে এরকম, এই যে অক্সিজেন, এখানে হচ্ছে কার্বন আছে, কয়টা হচ্ছে, 2টা কার্বন আছে, ঠিক আছে। তার মানে দেখো রিং এর সাথে অক্সিজেনটা হচ্ছে সরাসরি যুক্ত অবস্থায় আছে। এই যৌগগুলো যদি তোমার নেমিং করতে হয় তখন আর অ্যালকক্সি লিখবা না, ঠিক আছে, তখন অ্যালকক্সি জায়গায় লিখবো হচ্ছে ইপক্সি, ঠিক আছে। তখন আমরা হচ্ছে প্রিফিক্সে হচ্ছে আর অ্যালকক্সি ব্যবহার করব না, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো এখানে 2টা কার্বন আছে, তাহলে হচ্ছে 1 আর হচ্ছে 2 দিবা, ঠিক আছে। তার মানে 1 আর 2 নাম্বার কার্বনের সাথে আছে কি এই অক্সিজেনটা আছে, এটাকে আমরা কি বলতেছি, ইপক্সি বলছি, ঠিক আছে। তাহলে 1 2 ইপক্সি, ঠিক আছে, 1 আর 2 দিয়ে দেখবো হচ্ছে ইপক্সি। এখন হচ্ছে কয়টা কার্বন আছে, 2টা কার্বন আছে, এই জন্য লিখবো হচ্ছে বিউটেন, ঠিক আছে, সাইক্লোটাইক্লো লেখা লাগবে না। এরপর দেখো এখানে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা কি এটা হচ্ছে রিং এর সাথে হচ্ছে সরাসরি হচ্ছে যুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। তার মানে দেখো এখানে হচ্ছে নাম্বারিং করবো কিভাবে, যেদিক দিয়ে হচ্ছে অক্সিজেনটা হচ্ছে কাছে হয়, তাহলে 1 2 3 আর হচ্ছে 4, তাহলে দেখো 1 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার আছে হচ্ছে ইপক্সি, ঠিক আছে। এখানে লিখবো হচ্ছে ইপক্সি, হচ্ছে কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে, এই জন্য লিখবো হচ্ছে কি বিউটেন, ঠিক আছে। এখন দেখো এইটার কি নাম হবে, এখানে কয়টা কার্বন আছে, দেখো 1টা আর হচ্ছে 2টা, তার মানে এটা কি ব্রাঞ্চ হবে, না। তুমি হচ্ছে কার্বন দেখো কয়টা হয়, 1টা 2টা, ঠিক আছে, দেখো 1 2 3 4, ঠিক আছে। এখানে মোট হচ্ছে কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে, এখন অক্সিজেন কোথায় যুক্ত আছে, 1 নাম্বার আর 2 নাম্বার অবস্থানে, ঠিক আছে, 1 আর 2 কার্বনের সাথে। তাহলে লিখবো 1, 2, তারপর লিখবো হচ্ছে ইপক্সি, ঠিক আছে, আর কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে, এই জন্য লিখবো হচ্ছে বিউটেন, ঠিক আছে। এখন ধরো যদি ব্রাঞ্চ থাকে, ধরো হচ্ছে এখানে হচ্ছে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, এটা 2 হবে, এটা হবে হচ্ছে 3, হ্যাঁ। এখানে ধরো যদি একটা ব্রাঞ্চ থাকে, ধরো এখানে মিথাইল আছে, তাহলে নাম্বারিংটা কিভাবে হবে, 1 2 3 তারপর হচ্ছে 4, এখানে কি করবা, 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনের সাথে কি আছে, অক্সিজেনটা আছে, এই জন্য লিখবো ইপক্সি। এখন দেখো ব্রাঞ্চ আছে মেইন চেনে, দেখো 1 2 3 নাম্বার অবস্থানের সাথে কি আছে, ব্রাঞ্চ আছে, ঠিক আছে, 1 2 3-এর সাথে ব্রাঞ্চ আছে, এই জন্য লিখবো হচ্ছে 3 মিথাইল, ঠিক আছে। এখন কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে, এই জন্য লিখবো হচ্ছে বিউটেন, ঠিক আছে। তখন যদি ব্রাঞ্চ থাকে তাহলে নামটা কি হবে, 1 2 ইপক্সি 3 মিথাইল বিউটেন, ঠিক আছে। তাহলে হচ্ছে ইথারের নামকরণ শেষ। এখন তোমরা যে কাজটা করবা, এখানে আছে হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা, এরপর আছে হচ্ছে 1টা 2টা, মোট আছে হচ্ছে 5টা, 5টা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, যদি কোনো সমস্যা হয় অবশ্যই হচ্ছে কমেন্ট করবা। এরপরে ভিডিওতে আমরা দেখব হচ্ছে যদি কোনো যৌগ যৌগের মধ্যে যদি একাধিক ফাংশনাল গ্রুপ থাকে, ঠিক আছে, ধরো হচ্ছে কার্বোসিলিক থাকলো,
তারপরে ধরো চেইন লেগ থাকলো, আবার ধরো হচ্ছে কিটন থাকলো, তাহলে হচ্ছে এই ধরনের যৌগগুলা কিভাবে নামকরণ করতে হয় পরে ভিডিও হচ্ছে আমরা তাই দেখব, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, যদি কোন একটা যৌগ যৌগের মধ্যে একাধিক ফাংশনাল গ্রুপ থাকে কিভাবে হচ্ছে নেমিং করা হয় প্রায় পরীক্ষা হচ্ছে দেয়, তাহলে হচ্ছে পরে ভিডিও গুলো হচ্ছে দেখার জন্য হচ্ছে সবাইকে আমন্ত্রণ থাকলো। লেকচার এই পর্যন্তই, আজকের লেকচার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।